সকাল 8টা মতো বাজে, তো আমরা চেক আউট করে যাবো আর বেরিয়ে যাবো একবারে বাড়ির জন্যই। সব কিছু প্যাক প্যাক করে নিয়েছি, নিয়ে এবার বেরিয়ে যাব। আর যাওয়ার পথে ফ্রেজারগঞ্জটা পড়বে, যদি হয় তো ওটা দেখে যাব, আর না তো ডিরেক্ট একদম বেরিয়ে যাব। দেখা যাক ওটা কি হয়। এখন আপাতত আগে বেরোই, তারপরে যা কিছু হবে তোমাদের সাথে শেয়ারই করব। তো চলো বেরোই আগে। আমরা এখন যাচ্ছি ফ্রেজারগঞ্জের দিকে। কোন দিকটা আমাদের একটু জিজ্ঞেস করে নিতে হবে, কারণ এক্স্যাক্ট লোকেশনটা আমরাও জানি না। গুগল তার লোকেশনটা এক্স্যাক্ট দেখাচ্ছে না আমাদেরকে। অ্যাকচুয়ালি আমি আর ভিডিও করিনি ওই জায়গাটা, কারণ রাস্তা খুঁজছিলাম। আমরা যে ডান দিকটা নিয়েছিলাম না, ডান দিকটা না নিয়ে বাঁ দিক থেকে ঢুকে প্রায় 1-2 কিলোমিটার মতো এসে তারপরে এই ফ্রেজারগঞ্জের এই জায়গাটা পড়বে। এখানে টিকিট নিল 10 টাকা করে পার বাইকে, তো সেই না পার হেডে 10 টাকা করে নিল। দিয়ে এখানে ঢুকলাম, দেখি এবার এখান থেকে কোথায় যেতে হয়। ফিশ মার্কেট, তো জেটিটা কোথায়? এখানে জেটিটা তো নেই। এই হলো ফ্রেজারগঞ্জ ফিশিং হারবার বলে জায়গাটা। এরকমই ওই ডান দিক থেকে পার্কিং এলাকা যেখানে লেখা ছিল ওইখান থেকে হেঁটে হেঁটে এলাম। যাওয়ার সময় তোমাদেরকে পুরোটা দেখাবো। আর এখানটা এরকম সবই নৌকো বাঁধা, কারণ এখানে নাকি মাছ ধরতে যায় শুধুমাত্র। তো আমরা এগোই আস্তে আস্তে, দেখি কি হচ্ছে ওদিকে, তারপর তোমাদেরকেও পুরোটাই দেখাবো। আর যা যা জানবো তোমাদেরকে জানিয়ে দেবো। এইখানে দেখো কাদা মাটির মধ্যে মাছ পুরো ওই যে মাছ লাফাচ্ছে, কতগুলো ছোট ছোট মাছ এরকম গুড় গুড় করে ঘুরে বেড়াচ্ছে, সবাই তাই দেখছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমরা যাই এগোই, আগে কি আছে দেখি। ফ্রেজারগঞ্জ আর কিছু নেই, এখানে শুধু মাছ ধরে আর এখান থেকে ওই লঞ্চে করে জম্মুদ্বীপ নিয়ে যায়। কত বললো, পার হেড 120 টাকা করে নেবে, আর 1.5 ঘন্টার রাস্তা, ব্যাস এইটুকুই। তো আর বেশি কিছু নেই, এমনি মাছ ধরে, এখানে মাছ বিক্রি হয়, সেই সবই হয়, ওইটুকুই ঘোরার এই জেটি ঘাটটা, ব্যাস। দেখো এখানে বসে সব জাল বুনছে, মাছ ধরতে যাবে তার জন্য সব জাল বুনছে। আর এই কি এটাকে বয়া বলে না কি বলে, এটাতে করেই যায় ওরা মাছ ধরতে, পুরোটাই এরকম। সব মাছের আড়ত, এখন মাছ ঢুকবে না, কথা বললাম, বললো বেলার দিকে, বললো বেলার দিকে সব মাছ ঢোকে বড় বড়। এখন পুরো আড়ত খালি, তাই আমরা বেরিয়েই যাচ্ছি। ওইটা তো ঘুমিয়েই আছে মনে হয়। আমরা সামনের একটা দোকানে ব্রেকফাস্ট করতে চলে আসছি, পেটাই পরোটা আর তরকারি নিয়েছি সবাই। আগে সবাই মিলে বসে খাওয়া দাওয়া করে নিই, তারপরে একবারে বেরিয়ে যাব। ¶¶
অনেকটাই, তারপরে এদিকে শুকনো মাছ কিনবে বলে আবার এই গঙ্গা সাগরের দিকে এসছি। আগের বার যখন গেছিলাম যে নিয়ে গেছিলাম, এবারে ওরা নেবে, তার জন্য এই গঙ্গা সাগরের এদিকে এসেছিলাম। কিন্তু জেটিঘাটের পাশে যে দোকানটা সেইটাতে সব শেষ হয়ে গেছে, তো এখন আবার সামনের দিকে যাচ্ছি, দেখি ওখানে পাওয়া যায় নাকি। ওখানে বললে একটা বাজারে পাওয়া যেতে পারে, তো ওখানেই যাচ্ছি। আর রোদ উঠেছে সেরকম চড়া, মাঝে দাঁড়িয়ে একটু ডাব খেয়ে নিলাম আমরা। তো যাই, দেখা যাক কোথায় পাওয়া যায়। সামনেই বাজারে বলেছে, বাজারটা মনে হয় এসে গেছে ঠিক। আরো আগে ওই দেখো, ওখান থেকে গঙ্গার ঘাট দেখা যায়। গঙ্গা না, এটা কি জানো, সমুদ্রটা না, সাগর, সাগরটা, এইটাই সাগরটা। ওই রাস্তা দিয়ে, মাঝের রাস্তা দিয়ে যাচ্ছি। প্রায় পৌঁছেই গেছি এখানে, কি হাড়ুট পয়েন্ট বলে একটা জায়গা রয়েছে, সেইখানেই এসেছি আমরা শুকনো মাছ নিতে। তো বলছে আরো ওই দিকটাতে, দেখা যাক ওদিকে যাই পাই নাকি। পাওয়া গেছে শুকনো মাছের দোকান, বাবা ওখানে শুকাচ্ছে। লোটে শুটকি আছে, ওদিকে দেখো, ওদিকে দেখো শোকাচ্ছে সব। ওরা নেবে, এই লটে গুলো কত? 400। আর বড় গুলো 450। আমাকে চিংড়িটা দেবে, ছোট চিংড়িটা 200। হ্যাঁ, তারপর কি সারা দিন রাত খাবো নাকি? এটা কি মাছ? এটা এটা এই ছোট তো, এটা গো কত? এটা কত গো? এটা 150 টাকা কিলো। বাচ্চা হাঙর শুকিয়ে দিয়েছে, দেখি কেমন কেমন দেখছি। সামনের দিক দিয়ে টানো কিচ্ছু হবে না, এই দিকে উল্টো দিক দিয়ে ঘষো, উল্টো দিক দিয়ে ঘষো, কোড়াতে হাত কেটে যাবে একদম, দরকার নেই, নাড়ি উল্টে যাবে। কি এটা দেখালাম তো, কত দাম এগুলো? শরীর হিট করে, এই ভিডিওটা আমি দিছি। আপনার 10টা হাঙর নেই,
খাবি না ওখানে গেলে আবার তুই আবার তুই এই হাঙর কিনতেই আসতে হবে কার্তিক মাস মানে ওই সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরে নভেম্বরে আসতে হবে ভালো ভালো মাছ পাবেন সুস্বাদু ইলিশ থেকে সব নভেম্বর থেকে কত অবধি ওদিকে দেখাও হ্যাঁ ওদিকে দেখাও কম্পিউটার পাল্লায় মাপো নেওয়া কমপ্লিট এবার বেরিয়ে যাবো এখান থেকে আবার কোথাও গিয়ে হল্ট নিতে হবে অনেকটা টেনে নিয়ে গিয়ে তারপর হবে আজকে প্রচুর প্রচুর টেনে নিয়ে যাচ্ছি হ্যাঁ আজকে কম দাঁড়ানো হয়েছে হাওয়াটা দিচ্ছে কি সুন্দর ঠান্ডা ভালো লাগছে না হ্যালো তো তখন তো ঢুকে গেছিলাম ঢুকে ফ্রেশ হতে হতে প্রচুর টাইম লেগে গেছিলো দেন মানে স্নান টান করে দেখো এখনো চুল পুরো ভিজে আমি শ্যাম্পু করে নিয়েছি এসেই কারণ চুলের অবস্থা পুরো খারাপ ছিল মানে চিরুনি লাগানো যাচ্ছিল না এত বাজে অবস্থা ছিল চুল ভেতরে রেখেছিলাম স্কার্ফ দিয়ে ঢেকে তাও যা হওয়ার হয়ে গেছিলো তো স্নান টান করে দেন ঘুমিয়েছিলাম ঘুমটুম থেকে উঠে ওপরে ছিলাম এখন এদিকটা দেখো না মশারি টানানো কারণ সেদিনকে বেরিয়েছি ওইভাবেই ফেলে রেখে বেরিয়ে গেছি তাই আজকে এসেও আর খুলিনি আবার তো সেই রাতে টানাতেই হবে তো থাক কালকে একবারে তুলবো সকালে উঠে আর ব্যাগও আনপ্যাক হয়ে গেছে সোম সব আনপ্যাক করে দিল যা যা কাচার সব কাচার বাক্সে চলে গেছে সব কালকে ওয়াশিং মেশিনে দিয়ে দেবো হয়ে যাবে আর মোটামুটি সবই ব্যাগ থেকে বের করে নেওয়া হয়ে গেছে তো এই এখন বসে আছি বসে বসে আমি একটু ফোন ঘাঁটছি সোমও একটু ফোন ঘাঁটছে কারণ
মোটামুটি দুদিনের জার্নিতে হালতটা একটু খারাপ। যদি মাঝে একটা দিন গ্যাপ পাওয়া যেত তাহলে হয়তো একটু বেটার থাকতো, বাট দুদিন পর পর বাইক চালিয়েছে ওরা, ওদের অবস্থা তো খুবই খারাপ। আর আমরাও পেছনে বসেছিলাম, বসে থাকতে থাকতেও খুব মানে আজকের দিনটাই খুব কষ্ট হচ্ছিল। কালকের দিনটা ঠিক ছিল, যদি মাঝে একটা দিন স্টে করে আসতাম তাহলে হয়তো বেটার থাকতো। যাই হোক, ভালোই কেটেছে, খুব ভালো ট্রিপ করেছি। মানে এরকম হুজুগে প্ল্যান না হলে হয়তো আমাদের হতোও না, ওয়ান ডে প্ল্যান ছিল জাস্ট আমাদের। আর হোটেল ওখানে সবই মোটামুটি সেমই, তো আমরা অনেকগুলো হোটেলেই কথা বলেছিলাম, তারা ফটোটা পাঠানোর পরে ওরকম টাইপেরই দেখেছিলাম। তো বলাকাতেও দেখেছিলাম, বাট ওখানে আমরা রুম পাইনি, তাই জন্য এটাকেই আমরা ফোন করে বলে দিয়েছিলাম, ওখানে গিয়েই থেকেছি। রুমগুলো বেশ বড় বড় ছিল এই হোটেলটার, আর পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, নোংরা টোংরা ছিল না। আর যেরকম হবার যেরকম জায়গা সেরকম ভাবেই নিতে হয়, কিছু করার নেই। তো ভালোই ছিল, বেশ ভালো এক্সপিরিয়েন্স ছিল। আর বিচেও বেশ মজা করেছি, জল নেই বকখালির বিচে, অত জল নেই, সমুদ্র যেতে গেলে একদম অনেকটা গিয়ে তারপরে মানে ওখানের বিচে বলে চোরাবালি আছে, তাই জন্য অনেকে যাচ্ছেও না। তো আমরাও আর বেশি দূর এগোইনি, কাছাকাছি থেকেই চলে এসেছি। তো এই হলো আমাদের ট্রিপ ছিল, খুব খুব ভালো কেটেছে। তোমাদেরও আশা করি ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। যতটুকু যা পেরেছি তোমাদের জন্য ভালো মতো সাজিয়ে ব্লগটা দেওয়ার চেষ্টা করেছি, তোমরা দেখে জানিও কেমন লেগেছে। আর তো এই এখন বসে সেটা গল্প টল্প করে নি, আর বাবা আমাদের পাশের বাড়িতে বিয়ে আছে, তো বাবা ওখানে গেছে বরযাত্রী, তো আজকে রাত্রিবেলা খাওয়ার জন্য আমি মা আর সৌমি, তো এখন একটু ওপরে যাব, দেখি মা কি করছে, তারপর তোমাদের সাথে পরে কথা হচ্ছে। খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, আর এবারে জাস্ট শুয়ে পড়বো, এসে আর মানে ইচ্ছা করছে না আর কিছু করতে, কোনো রকমে একটু একটু খেয়ে আর চলে এসেছি দুজনে মিলে। এবার বিছানা টিছানা করবো আর শুয়ে যাব, আর পাচ্ছি না। তো চলো ব্লগটা আজকের জন্য এটুকুই, তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও, চ্যানেলটার বেল বাটনটা বাজিয়ে দিও। আর সরি, বকখালি সিরিজটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানিও। তো চলো আজকের জন্য এটুকুই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো, আর আমার ব্লগ দেখতে থাকো। টাটা, গুড নাইট।